একটি কলার ওজন 500 গ্রাম, যেমন মোটা তেমন ওজন। কলা একটি উপকারী সবজি ফল যা কাঁচাই সবজি হিসেবে ব্যবহার করা হয়। কলার বহুল ব্যবহার হওয়ায় বাঙালির কাছে একটি গুরুত্বপূর্ণ ফল কলা। তাই তো পূজোর থালা থেকে খাওয়ার থালা, এমনকি বাঙালির মনের ভাব প্রকাশেও জায়গা করে নিয়েছে কলা এবং কলা গাছ। তাই হয়তো বাংলা ভাষায় ছড়িয়ে আছে আঙুল ফুলে কলা গাছ কলা দেখানো, আদায় কাঁচা লঙ্কায় সহ কত কলা সম্পর্কিত বাগধারা। সাধারণত আমরা বাগানে কিংবা বাজারে পরিচিত কলার ওজন হয় 200 থেকে 250 গ্রাম, কিন্তু যদি এক একটি কলার ওজন হয় 500 গ্রাম, কি অবাক হচ্ছেন! আসলেই সত্যি এমনই ওজনের কলা ফলিয়ে সাড়া ফেলেছেন বসিরহাটের এক যুবক। আমি নিজেও মানে দেখে বিশ্বাস করতে পারিনি, যখন এই কাঁদিটা আমি পারলাম, পারার পরে আমি আমাদের বাড়িতে ওয়েট মেশিন আছে, তাতে ওয়েট করে দেখলাম যে 500 গ্রামের উপরে বেশ কিছু কলা আছে, 500 গ্রামের উপরে ওয়েট বা 450-এর উপরে ওয়েট। তা মোটামুটি গড় 500 গ্রাম মতো প্রায় কলাগুলো হয়েছে, আর 130টা মতো কলা হয়েছে আমার। সেই 130টা কলা 500 করে ওয়েট মানে আপনারা বুঝতে পারছেন যে প্রায় 65 কেজির উপরে কাঁদির ওয়েট। যদি কাঁদির ডাঁটাটা ধরেন তাহলে 70 কেজির উপরে চলে যাবে। তো অবিশ্বাস্য ব্যাপার এটা আমার চোখে। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের খোলাপথার যুবক জয়দেব ঘোষ নিজের বাড়িতে অগ্নিশ্বর প্রজাতির বা লাল কলা নামে পরিচিত এই কলা গাছ রোপণ করেছেন, আর যার ফলন একেবারেই চমকপ্রদ। এর খোসা রং হলুদাভ, কমলা, গাঢ় কমলা, লাল ও লালচে বেগুনি হয়ে থাকে। এই কলা একাধিক পুষ্টিগুণে ভরপুর। পুষ্টিবিজ্ঞানীদের মতে শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানো, এনার্জি লেভেল বাড়ানো, হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে দৃষ্টিশক্তি ভালো করার মতো কাজে ভালো ফল দেয় লাল কলা। দক্ষিণ ভারতে বহুল প্রচলিত এই প্রজাতির কলা চাষ হলেও বাংলার মাটিতে এই প্রজাতির কলার ফলনে সাড়া পড়ল। কিন্তু বাংলার মাটিতে দেখুন কি ধরনের ফলন হচ্ছে। আমি প্রথম দেখলাম যে আমার বাড়িতে এই ধরনের কলা হচ্ছে, মানে যদি চাষিরা, লোকাল চাষিরা যদি এই বাংলার মাটিতে এই কলা চাষ করে তাহলে তারা এই ধরনের ভালো ফলন পেয়ে প্রচুর লাভবান হতে পারবে। আর যেহেতু এই কলা কম পাওয়া যায় তাই এর আর্থিক মূল্যটা অনেক বেশি হবে। বেকার যুবকরা অবশ্যই এটা চাষ করে প্রচুর লাভবান হতে পারবে। হ্যাঁ, আমি পরীক্ষামূলকভাবে প্রথম করেছিলাম, এরপরে ইচ্ছা আছে ভবিষ্যতে যদি কলা বাগান করে এটা যদি ব্যাপক হারে করা যায় সেক্ষেত্রে আমি নিজে লাভবান হব, তার পাশাপাশি অন্য যারা করবে তারাও লাভবান হবে আশা করছি। ফলন ভালো হওয়ায় এবার বাণিজ্যিকভাবে এই প্রজাতির কলা চাষের কথা ভাবছেন জয়দেব বাবু। বসিরহাট থেকে জুলফিকার মোলার রিপোর্ট, লোকাল 810 বাংলা।